হরে কৃষ্ণ। একবার ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে পড়লেন, তার অসুস্থতা এতটাই বেড়ে গেল যে তিনি শয্যাশয়ী হয়ে পড়লেন। দ্বারকার যত হেকিম বদ্ধ কবুরাজ সকলেই এলেন, ব্যর্থ হয়ে তারা হাল ছাড়লেন। এ খবর ছুটে গেল নারদের কাছে। নারদ ঋষি তড়িঘড়ি করে ছুটে এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এসে তার চরণ যুগল কমলে পদস্পর্শ করে তিনি বললেন, হে জগন্নাথ, যিনি জগতের পালক, যার জন্য এই জীব জগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করবার ওষুধ একমাত্র তিনিই জানেন, বলুন কি করলে আপনি সুস্থ হয়ে উঠবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ তো সহজ কাজ, আমাকে ভালোবাসে এমন কেউ যদি তার পদধূলি দেয় এবং সেই পদধূলি যদি আমার কপালে স্পর্শ করানো যায়, তাহলে আমি সুস্থ হয়ে উঠব। নারদ ভাবলেন, এ তো সহজ ব্যাপার। তখন নারদ আর কাল বিলম্ব না করে প্রথমেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর কাছে গেলেন। গিয়ে তিনি বললেন যে প্রভুকে সুস্থ করতে তার পদধূলি দিতে হবে। তিনি এই কথা শুনে আঁতকে উঠলেন। তিনি বললেন, না না, এ তো মহাপাপ, এটা আমি কিছুতেই করতে পারবো না, আমার চরণধুলি তার কপাল স্পর্শ হলে আমাকে নরকে বাস করতে হবে। এরপর একে একে নারদ অন্য সাতজন মহিষীর কাছে গেলেন। তারাও একই কথা বললেন যে এই নরক যন্ত্রণা তারা সহ্য করতে পারবেন না, কারণ এ হচ্ছে মহাপাপ, নিজের পদধূলি স্বামীর কপালে স্পর্শ করার মতো পাপ আর নেই, এ কাজ তারা করতে পারবেন না। এবার নারদ মুনি গেলেন শ্রীকৃষ্ণের অন্যান্য আত্মীয় স্বজনের কাছে। সকলেই কিন্তু একইভাবে তাকে পদধূলি দিতে অস্বীকার করলেন। এবার নারদ ভাবতে লাগলেন, এখন কি হবে, কীভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সুস্থ করা যায়। কিন্তু তিনি হাল ছাড়লেন না। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল বৃন্দাবনের কথা, যে বৃন্দাবনে রাধারানী তার মন প্রাণ সব বিসর্জন দিয়েছে শ্রীকৃষ্ণের চরণে। তিনি তৎক্ষণাৎ রাধারানীর কাছে ছুটে গেলেন। গিয়ে রাধারানীকে তিনি এই কথাগুলো যখনই বললেন, রাধারানী বাক্য ব্যয় সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গে তার আঁচলটি ভূমিতে পেতে দিলেন এবং তার চরণধুলি সেখানে রাখলেন। রেখে সেই বস্ত্র নারদের হাতে তুলে দিয়ে বললেন, আপনি আর একদম দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারুন এই চরণধুলি গিয়ে তার কপালে স্পর্শ করান, তাতে যদি তিনি সুস্থ হন তাহলে আমি মহাসুখ অনুভব করব। এবার নারদ তখন সেই স্থান প্রস্থানের উদ্যোগ নিতে একটা প্রশ্ন করলেন, হে রাধারানী, আমি তো শ্রীকৃষ্ণের নিজের স্ত্রী আত্মীয় স্বজন সবার কাছে গেলাম, সকলেই নরকবাসের ভয়ে মহাপাপের ভয়ে কেউই তার চরণধুলি আমাকে দিতে রাজি হলেন না, আপনার কি নরক ভয়ের কোনো, আপনার কি পাপবোধ নেই, আপনার কি নরক যন্ত্রণার কোনো ভয় নেই? তখন রাধারানী বললেন, প্রাণপ্রিয় শ্যাম যদি সুস্থ হতে করতে গিয়ে শ্যামকে সুস্থ করতে গিয়ে যদি আমার নরকবাস হয়, তাও আমার স্বর্গসুখের চেয়ে নরকবাস অনেক শ্রেয়, কারণ তাকে ছাড়া আমার জীবন নরক তুল্য। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার।